তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন তাপদাহের খবর খবর জানাতে এই মুহূর্তে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি শফিক অতিরিক্ত গরমে কেমন প্রভাব পড়েছে জনজীবনে তর্নি আপনি আসলে জানেন যে বরিশালের যে ছয়টি জেলা এই ছয়টি জেলার উপর থেকেই কিন্তু মৃদু তাপদাহ আসলে বয়ে যাচ্ছে আমি যদি আজকের যে আবহাওয়ার আপডেট সেটা আপনাকে জানাই আজ বেলা তিনটায় কিন্তু বরিশাল অঞ্চলের তাপমাত্রা সর্বোচ্চ যেটা ছিল সেটা রেকর্ড করা হয়েছে ডিগ্রি সেলসিয়াস কিন্তু প্রায় একই ধরনের দশমিক আর কি ছিল সাঁত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতার পরিমাণ ছিল সত্তর শতাংশ তো আর্দ্রতার পরিমাণ এই অল্প থাকার কারণে কিন্তু মানুষ ঘামিয়ে গিয়েছে বেশি এবং এই অতিরিক্ত গরমের কারণে সবচেয়ে বেশি যারা আসলে যন্ত্রণার শিকার শিকার হয়েছে হয়েছে ভোগান্তির তারা কিন্তু নিম্ন ও স্বল্প আয়ের যারা কর্মজীবী শ্রমজীবী মানুষ তারা আমরা কিন্তু দেখেছি যে বরিশাল নগরের যারা রিক্সা চালক খেটে খাওয়া মানুষ যারা আছে তারা কিন্তু একটা তাদের হাফিত্তেস উঠে যাওয়ার মতো একটা অবস্থা হয়েছে তনি আপনি আরো জানেন যে বরিশাল অঞ্চলের শ্রমজীবী মানুষদের কিন্তু প্রধান অংশ কৃষক এবং জেলে কৃষকদের কিন্তু এখন মাঠে কাজ কর দরকার হচ্ছে এবং একই সাথে যারা জেলে তারা কিন্তু নদীতে বিভিন্ন ভাবে আসলে মাছ শিকারের জন্য গিয়ে এই গরমে কিন্তু খুবই আসলে ভোগান্তি শিকার হয়েছে বরিশাল নগরীর যে বাসিন্দা আছে তারা কিন্তু আসলে সন্ধ্যার পর পরে যে নদী বিধৌত যে বিনোদন কেন্দ্রগুলো আছে বিশেষ করে মুক্তিযোদ্ধা পার্ক তিরিশ গোডান বঙ্গবন্ধু উদ্যান এই জায়গাগুলোতে কিন্তু একটু স্বস্তির আশায় আসলে তারা কিন্তু ভিড় বাড়াচ্ছে আমরা কিন্তু দেখেছি যে বরিশাল নগরী জুড়ে কয়েকটি সামাজিক সংগঠন তারা আসলে রাস্তায় চলাচল করা যে মানুষজন আছে তাদের জন্য আসলে পানির সুপেয় পানির ব্যবস্থা করেছে একই সাথে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যিনি পরিচালক তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই তাপদাহে সাধারণ মানুষ যারা তাদেরকে কিন্তু একটু সচেতনভাবে আসলে চলাফেরা করতে হবে বিশেষভাবে তারা যদি বাইরে যায় তাতে তখন যেন অবশ্যই সাথে ব্যাগ অথবা ছাতা নেয় এবং কিছুক্ষণ পর পর যেন পানি তারা পান করে ব্যাপারে কিন্তু তিনি পরামর্শ এ দিয়েছেন একই সাথে কিন্তু পরামর্শ দিয়েছেন যে যদি কোনো অতিরিক্ত কাজ না থাকে যদি বাইরের রোদ আসলে এড়িয়ে থাকা যায় সেটা যেন মানুষ করে এবং ঘরে যেন অবস্থান করে এই ব্যাপারে কিন্তু তারা বলেছেন একই সাথে চিকিৎসক কিন্তু আরো বলেছেন যে ঘরের শিশু যারা আছে বয়স্ক যারা আছে এবং প্রতিবন্ধী ব্যক্তি যারা আছে তারা কিন্তু হিট স্ট্রোকের আসলে একটা সংখ্যায় আছেন তো তাদের যে জন্য যেন বেশি বিশেষ খেয়াল দেওয়া হয় পরিবারের অন্য সদস্যরা সে ব্যাপারে কিন্তু তিনি পরামর্শ দিয়েছেন এই ছিল বরিশাল থেকে আমার কাছে এই মৃদু তাপদায়ের সর্বশেষ খবর তোর নেই শফিক ধন্যবাদ আপনাকে দর্শক বরিশাল থেকে তাপদাহে জনজীবনের প্রভাব সম্পর্কে জানাছিলেন সহকর্মী শফিক মুন্সি